জাহান্নামের ভয়াবহতা নিয়ে বা জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। জান্নাত এবং জাহান্নাম এই দুইটি যেমনটা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আর এটা সৃষ্টি হয়ে আছে। যদিও বহু মানুষ মুসলিম আমরা এই জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে উদাসীন, আমরা জান্নাত এবং জাহান্নাম শব্দ দুইটা জানি বটে, কিন্তু অন্তর থেকে সেই জান্নাতের কামনা এবং জাহান্নামের ভয় উঠে গেছে, আমাদের অন্তর গাফিল হয়ে গেছে। দুনিয়াবি কর্মে দুনিয়াবি আচরণে আমরা ভুলে গেছি যে আমাদের স্থান এটা নয়। তো এই জান্নাত এবং জাহান্নামকে আমাদেরকে প্রতি মুহূর্তে স্মরণ রাখা উচিত, যাতে করে আমরা জান্নাতের নিয়ামতকে ভুলে না যাই এবং জাহান্নামের ভয় থেকে নিজেকে মুক্ত না ভাবি। কোরআন এবং হাদিসে যেটা আমরা জানতে পারি যে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে কিতাব বাদিউল খালক 59 নম্বর অধ্যায় তাতে তিনি 8 এবং 10 দুইটা পর্ব করেছেন। এই পর্ব হচ্ছে বাবুন সিফাতিল জান্নাহ ওয়া আন্নাহা মাখলুকাতুন, এবং আরেকটা পর্ব করেছেন বাবু সিফাতিন নার ওয়া আন্নাহা মাখলুকাতুন, এই পর্ব হচ্ছে জান্নাতের এবং তা সৃষ্টি হয়ে আছে। তারপরে বলেছেন এই পর্ব হচ্ছে জাহান্নামের এবং তা সৃষ্টি হয়ে আছে। তার মানে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। কোরআন এবং হাদিসে এই বিষয়টা স্পষ্ট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে এই কথা বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে যে সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, আরেকটা শব্দ হচ্ছে জান্নাতের জন্য তোমরা তাড়াহুড়া করো, মানে কে কার আগে আল্লাহর ক্ষমা পেতে চায়, কে কার আগে জান্নাতে পৌঁছবে তাদেরকে এই ব্যাপারে উদ্গ্রীব হতে হবে, খুব আগ্রহ থাকতে হবে অন্তরের। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা এভাবে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড় দৌড় আল্লাহর ক্ষমার জন্য, ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির মাঝে যত বড় গ্যাপ এত বড়, এটা এক একটা জান্নাত। আল্লাহ বলেছেন আমি এটাকে প্রস্তুত করে রেখেছি উইদ্দাতলিল মুত্তাকিন, আর সেই জান্নাত প্রস্তুত রেডি হয়ে আছে কাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। তাহলে এখানে একটা সংবাদ দেওয়া হয়েছে যে জান্নাত প্রস্তুত হয়ে আছে, এবং কাদের জন্য প্রস্তুত হয়ে আছে তাও বলা হয়েছে, সেটা হচ্ছে মুমিন মুত্তাকিদের জন্য। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কেও বলেছেন, তার একটা আয়াত আগেই পেয়ে যাবেন 131 নম্বর আয়াত এবং বাকারাতে 24 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন ইত্তাকুন্নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যেই জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, তার মানে মূলত জান্নাত এবং জাহান্নাম দুই শ্রেণীর মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এক বলা হয়েছে মুত্তাকিদের জন্য, আর জাহান্নামের ক্ষেত্রে বলা হয়েছে কাফেরদের জন্য। এটা সূক্ষ্ম বিষয় হলো কাফেরের বিপরীত মুত্তাকি হয় না, কাফেরের বিপরীত মুমিন হওয়া উচিত ছিল, যে মুমিনদের জন্য জান্নাত, আর মুমিনের বিপরীত হচ্ছে কাফের। আর যদি মুত্তাকি হয় তাহলে মুত্তাকির বিপরীত হবে পাপি ফাসেক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম কথা বলেছেন যে শুধু নিজেকে মুমিন দাবি করলেই জান্নাত পাওয়া যাবে এমন নয়, বরং নিজেকে মুত্তাকি করতে হবে, মানে ইমানের সাথে আল্লাহকে ভয় করে চলতে হবে, তাহলে সেটা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। শুধু ইমানের উপরে থেকে যদি ইমান মানে ঠিক না রাখে বা ইমানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি কর্ম না করে, তাহলে সরাসরি ইমানওয়ালাদের জান্নাতের কথা নাই। ওটা কাদের? যেই ব্যক্তি শুধু ইমান এনেই মরে যেতে পারবে, মানে ইমানের পরে আর আমল করার সময় না পাবে,
তাদেরটা হচ্ছে ব্যতিক্রম এক্সেপশনাল কিছু জিনিস থাকে যে নিয়ম হলো একটা তবে কিছু মানুষ আছে তার ব্যতিক্রম যেমন আমরা যখন সালাত পড়ি নিয়ম হলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কিন্তু এই নিয়মের খেলাপ করা যারা দাঁড়াতে সক্ষম নয় তারা বসে নামাজ পড়বে এমন ব্যক্তি যারা বসতেও পারে না তারা শুয়ে নামাজ পড়বে তাহলে এরা হচ্ছে নিয়মের খেলাপ কিন্তু নিয়ম হলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো জান্নাতে ঢোকার নিয়ম হলো ঈমান এবং আমল দুইটা লাগবে তো যেই ব্যক্তি আমল করার সময় পায়নি তার জন্য শুধু ঈমান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তিকে ঈমানের সাথে আমল করার সময় দেওয়া হয়েছে সেই ব্যক্তি আমলবিহীন জান্নাতে যেতে পারবে না তো এটা একটা ভিন্ন একটা দিক আমরা জান্নাতের ওই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ সেটা উল্লেখ করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত প্রস্তুত হয়ে আছে জাহান্নামও প্রস্তুত হয়ে আছে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা হাদিস কোট করেছেন ইমাম বুখারী এবং মুসলিম যে আনাবি হুরায়রা তাকালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ আল্লাহ বলেন আদাতু لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله বলেন আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতকে لعبادي الصالحين আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু যেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি আজ পর্যন্ত কোনো অন্তর ভাবতে পারবে না যে সেটা কি হতে পারে কোন কান সেটা শুনে নাই তার মানে আমরা যে জান্নাতের কথা শুনি যে জান্নাতের বর্ণনা কোরআন হাদিসে আছে এটা একটা সাধারণ জান্নাত কিন্তু মুত্তাকি বান্দাদের জন্য সলিহিন যেটা উচ্চমানের জান্নাত এটা কেমন হতে পারে এটার বর্ণনা আল্লাহ আমাদেরকে দেননি এবং বিনা বাড়াবাড়িতে আমি বলতে পারি আমাদের রাসূলকে পর্যন্ত সেই জান্নাতকে দেখানো হয়নি রাসূল যে জান্নাত দেখেছেন এটা আম সাধারণ জান্নাত কিন্তু উচ্চমানের জান্নাত যেগুলো ওটা রাসূলকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি তার একটা দলিল হলো রাসূল সাল্লাম নিজের ঘর দেখেছেন বলা হয়েছে এটা আপনার ঘর তখন বলেছে তাহলে একটু দেখি বলছে না এখন আপনার সময় আসে নাই জিবরাইল আলাইহিস সালাম তাকে থামিয়ে দিয়েছে যে না এখন আপনার সময় আসে নাই আপনার সময় আসলে আপনি ঢুকতে পারবেন তার মানে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমি যার জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি ওটাকে লক করে দেওয়া হয়েছে ওটা ওই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তিকে দেখতে দেওয়া হবে না এটা অনেক বড় একটা ব্যাপার এটা হচ্ছে উচ্চ মানের জান্নাতীদের জন্য আর সাধারণ জান্নাতের একটা নমুনা আল্লাহ তুলে ধরেছেন যে জান্নাতটা কেমন হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল বান্দাদের জন্য যে জান্নাতের কথা উল্লেখ করেছেন তাতেই কথা আছে আদাত্তু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাত কোন চক্ষু সেটা দেখে যদি রাসূল দেখতেন তাহলে আল্লাহর কথা বলতেন না কিন্তু আল্লাহ বলেছেন কোন চক্ষু এটা দেখে নাই ওয়ালা ওযুনুন সামিয়া কোন কান সেটা শুনে নাই কেমন হতে পারে ওয়ালা খাতার আলা কালবি বাশা কোন ব্যক্তি সেটা ধারণা করতে পারবে না যে তার জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে তো এটা হচ্ছে ইমাম বুখারী উল্লেখ করেছেন তার 59 নম্বর অধ্যায় কিতাবুল বাদিল খালক হাদিস নম্বর হচ্ছে 3244 তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাত প্রস্তুত হয়ে আছে আর জাহান্নামের কথা বললাম এটা প্রস্তুত হয়ে আছে আরেকটা দলিল হলো জান্নাত এবং জাহান্নাম যে প্রস্তুত হয়ে আছে রাসূল সাল্লাম তা সচক্ষে দেখেছেন বুঝে বললাম যে সাধারণ যে জান্নাত সাধারণ যে জাহান্নাম ওটা রাসূল সাল্লামকে দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে উঁকি মেরে দেখেছি আত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম যারা জান্নাতি অধিকাংশ লোকগুলো হচ্ছে দরিদ্র যারা দুনিয়াতে দরিদ্র ছিল অভাবী ছিল অত খেতে পড়তে পারেনি কিন্তু কেন দরিদ্র কেন মানে হালালের উপরে থেকেছে যার ফলে সে দরিদ্র জীবন যাপনই করেছে পয়সাওয়ালা হওয়ার জন্য হারামের দিকে হাত বাড়ায়নি ওই শ্রেণীর মানুষদেরকে বলা হয়েছে দরিদ্র যে তার অবস্থার উপরে সে ইসলামের উপরে ছিল কিন্তু আহামরি এমন কিছু কর্ম সে করেনি যার ফলে সে পয়সাওয়ালা হতে চায় নাই সে হালালের উপরে ছিল এমন প্রত্যেকটা দরিদ্র লোকের সংখ্যা জান্নাতীদের মধ্যে বেশি আছে আসলে বলেছেন আত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়াত্তালাতু ফিন নার
এবং আমি জাহান্নামে উকি মেরে দেখেছি ফারাইতু আকসারা আহলিহা আনিসা কিন্তু জাহান্নামীদের মধ্যে অধিকাংশ আমি মহিলাদেরকে দেখতে পেয়েছি যে অধিকাংশ মহিলারা হচ্ছে জাহান্নামী কেন তাদের মধ্যে ত্রুটি অনেক বেশি তাই এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন ওটা ছিল 3241 এটা হচ্ছে 3241 এবং মুসলিমে হাদিসটি রয়েছে সিফাতিল জান্নাতের পর্বে 55 নম্বর পর্ব হাদিস নম্বর হচ্ছে 6831 তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে তার দলিল হিসেবে কোরআনের কয়েকটা আয়াত এবং এই হাদিসটি আপনার কাছে পেশ করলাম শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে জান্নাত জাহান্নাম দেখেছেন তা নয় বরং প্রত্যেকটা ব্যক্তিকে কবরে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে কবরে প্রত্যেক ব্যক্তি সেটা মুমিন হলো দেখতে পাবে কাফের হলো দেখতে পাবে সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হবে এই মর্মে একটি হাদিস রয়েছে আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্না আহাদাকু ইযা মাত উরিদা আলাইহি মাকাদুহু বিল গাদাতি ওয়াল আশি সকাল এবং সন্ধ্যায় তার কাছে জান্নাত না হয় জাহান্নাম পেশ করা হবে ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ওয়ায়ুকালু এবং তাকে বলা হবে হাযা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা প্রত্যেক জান্নাতীকে সকাল এবং সন্ধ্যায় তাকে দেখানো হবে যে দেখো তোমার জান্নাত বিচারের পরে তোমাকে এই জান্নাত দেওয়া হবে তার মানে এটা সন্তুষ্ট করার জন্য আর প্রত্যেক জাহান্নামীকে শাস্তি দেওয়ার আগে কিয়ামত বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সকাল সন্ধ্যায় তার জাহান্নামটাকে দেখানো হবে যে বিচারের পরে তোমাকে এই জায়গায় নিক্ষেপ করা হবে বা তোমাকে এই শাস্তি দেওয়া হবে ওই তখন থেকে তার পেরেশানি শুরু হয়ে যাবে এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে হাদিসটি আপনি 3240 এবং মুসলিমে হাদিসটি 7103 নম্বরে পেয়ে যাবেন বরং আমরা এমনও হাদিস পাচ্ছি এখানে তো হাদিসটা ছিল যে জান্নাতীকে জান্নাত দেখানো হবে আবার জাহান্নামীকে জাহান্নাম দেখানো হবে কিন্তু আরেকটা হাদিস পাওয়া যায় আমরা প্রত্যেক মানুষ সবারই জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে সবার এটা শুধু কাফেরদের জন্য নয় কাফেরদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে ঠিক মুসলিমদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে বাড়ি মানে স্থান মানে যার যার এরিয়া আছে জান্নাত এবং জাহান্নামে আল্লাহু আকবার ইমাম ইবনে মাজাহ এবং ইমাম বুখারী হাদিসটি আমি বলি আন আবি হুরায়রা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদুহু মিনান নার লাউ আসা লিয়াজদাদু শুকরান ওয়া লা ইয়াদখুলু আন-নার আহাদুন ইল্লা উরিয়া মাকাদুহু মিনাল জান্নাহ লাউ আহসানা কেন লিয়াকুনা আলাইহি হাসরাতু এই হাদিসটি ইমাম বুখারী এককভাবে কোট করেছেন যেটা 6569 এ রয়েছে 6569 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যাকে আল্লাহ জান্নাত দেবেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে তাকে আল্লাহ জাহান্নামটা দেখাবেন যে দেখো ওই যে জাহান্নামের এই জায়গাটা তোমার জন্য ছিল যদি তুমি পাপ করতা লাউ আসা তুমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতা তাহলে আজকে তুমি জান্নাতি নও বরং এই জাহান্নামী হইতে ওই কঠিন জায়গাটা দেখানো হবে কেন লিয়াজদাদু শুকরান যাতে করে এই ব্যক্তি আল্লাহর শুকরিয়াটাকে আরো অন্তর থেকে করতে পারে যে আমার রব যদি আজকে আমাকে হেফাজত না করতেন তাহলে আমি তো জাহান্নামী হইতাম কিন্তু আজকে আল্লাহর দয়া তিনি আমাকে ইসলামের উপরে জন্ম দিয়েছিলেন কোরআন হাদিস দিয়ে আমাকে জ্ঞান দিয়েছিলেন আমি ইবাদত করতে পেরেছিলাম যার ফলে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি এটা শুকরিয়াটা যেন তার অন্তরে গেঁথে যায় লিয়াজদাদু শুকরান সে বেশি শুকরিয়া যাতে আদায় করতে পারে এই জন্য আল্লাহ তাকে সেটা দেখাবেন প্রত্যেকটা জান্নাতীকে এই জন্য যারা আমরা ইবাদত করতে পারতেছি অবশ্যই আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আমরা বলি আলহামদুলিল্লাহ এটা শুধু যে এই হাদিসের মধ্যে রয়েছে তা না বরং মুসলিমে একটা অনেক লম্বা হাদিস রয়েছে যেটা 6466-তে পাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ একটা কথা বলেছেন যে এই যে তোমরা যে ইবাদতগুলো করতেছো এটা আমি আল্লাহ তোমাদের উপরে ধার্য করেছি ফামান ওয়াজাদা খাইরাহা
যে ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ যে যারা ভালো ভালো কাজ করতেছো হালাল খাচ্ছো সালাত আদায় করতেছো দাড়ি রেখেছো টুপি পরছো টাকার উপরে প্যান্ট মানে ইসলামের যত ভালো ভালো কাজগুলো আছে তোমরা যেটা করতে পারতেছো তোমাদের উচিত ফালিয়াহমাদিল্লাহ সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে কেন কারণ এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ কোন ব্যক্তি ইবাদত করার মত ক্ষমতা সে আসলে রাখে না যতক্ষণ পর্যন্ত তাকে যদি তৌফিক দেওয়া না হয় এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে হজের ক্ষেত্রে বলেছেন দেখেন তো যাকাত কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ যার টাকা আছে তাই না যার টাকা নিসাব পরিমাণে পৌঁছে যাবে তার উপরে যাকাত ফরজ হজ কি সবার উপরে ফরজ না যে ব্যক্তি মক্কায় পৌঁছতে পারবে পথ খরচ আছে সুস্থ সেই ব্যক্তির উপর যাকাত ফরজ রেজাল্টটা কি কি বুঝাইতে চাইলাম তার মানে আল্লাহ প্রথম কোন ব্যক্তিকে শক্তি সামর্থ্য দেন আগে সামর্থ্য দেন তারপরে আল্লাহ বলে তুমি যে তো সামর্থ্য রাখো তাহলে এই কাজটা করো তার মানে আগে আল্লাহ তৌফিক দেন তারপরে ইবাদত করতে হবে এজন্য যারাই পয়সাওয়ালা হয়ে গেছেন তার মানে কি এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে তারপরে বলছে তুমি যাকাত দাও তো এইজন্য আমরা যারা ইবাদত করতেছি এই যে আজকে মসজিদে যে আসছি তার মানে আল্লাহ আমাদেরকে এত ব্যস্ত রাখে নাই আল্লাহ আমাদেরকে এত খেটে খাওয়া লোক বানায় নাই আমরা ফ্রি হয়েছিলাম বিদে কিন্তু মসজিদে তাড়াতাড়ি আসছি তাই না তাহলে আল্লাহ আগে আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তারপর আল্লাহ বলেছেন তো তুমি কাজটা করো এইজন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে আগে আসে এইজন্য যাদের ক্ষমতা নাই দেখেন সিয়াম রমজান মাস আসতেছে সিয়াম তো তারা রাখবে যারা সুস্থ কিন্তু যারা অসুস্থ আল্লাহ বলছে ঠিক আছে তুমি পরে রাখো সুস্থ হইলে রাখো ব্যাপারটা এরকম নয় তো তার মানে আল্লাহ আগে আমাদেরকে তৌফিক দেন এজন্য ভাববেন না যে আমরা যারা ইবাদত করতেছি এটা আমাদের নিজেদের ক্ষমতায় না আমাদের কোনো ক্ষমতা নেই এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো ভালো কাজ করতে পারতেছো তুমি আল্লাহর প্রশংসা করো ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক আর যে ব্যক্তি ভালো কাজের উপরে নাই তুমি তোমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে তুমি অন্যায় করতেছো ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু তাহলে সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয় তার মানে কোনো পাপী যেন নিজেকে ছাড়া অন্যর উপরে দোষ না চাপায় আল্লাহ বলছে এটা তোমার জন্য তোমার তুমি দায়ী তার অন্য কেউ তোমাকে জোর করে পাপ করায় না ক্ষমা খা আমরা শয়তানকে দোষী ক্ষমা খা আমরা বন্ধু বান্ধবকে দোষী দেখবেন আপনাদের সন্তান যদি কোনো পাপ করে নেশাখোর হয় সিগারেট খায় গান বাজনায় লিপ্ত হয় যদি ওই যে বিচার বসে তখন বাপ মা এটাই বলে আমার ছেলে খারাপ ছিল না ওই যে আপনার ছেলের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে ওই বন্ধু বান্ধবদের খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে প্রতিষ্ঠানকে দোষে এলাকাকে দোষী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে না যেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত তুমি আল্লাহকেও দোষারোপ করতে পারবে না বাপ মা কেউ না বন্ধু বান্ধব কেউ না সমাজ কেউ না তুমি নিজে দায়ী তাহলে তুমি নিজেকে ধিক্কার দাও তার মানে কি কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি যদি বলে আমার বাপ মা আমাকে শেখায়নি আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছিল না আমাদের বন্ধু বান্ধবরা আমাকে পাপ করাইছে আল্লাহ কি তাকে মাফ করবে মাফ করবে না তো এই জন্য যে ব্যক্তি হক পথে আছেন আল্লাহ প্রশংসা করে আর যারা পাপ করতেছে তাদেরকে উচিত তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা কারণ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে প্রায় ছয়টা আয়াতের মধ্যে আছে লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা কিয়ামতের বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না কেউ কার উপরে পাপের দোষ চাপিয়ে দেবে আল্লাহ বলছে এটা গ্রহণযোগ্য হবে না যা শাস্তি তাকে ভোগ করতে হবে কোনো ব্যক্তি যদি সম্পর্কযুক্ত হয় তাকে আল্লাহ শাস্তি দেবে কিন্তু আপনাকে আমাকে কিন্তু আল্লাহ মাফ করবে না যে পাপ করবে তাকে শাস্তি পেতেই হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছে প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখানো হবে যাতে করে সে অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারে ঠিক তদ্রূপ ওয়ালা ইয়াদখুলু আহাদুন ইন্নার ইল্লা উরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ জাহান্নামীদেরকেও যখন জাহান্নামে ফেলা হবে তখন ফেলার আগে তাকে জান্নাতটা দেখানো হবে যে দেখো ওই যে সুখকর যে জায়গাটা এই স্বাচ্ছন্দ্যকর জায়গাটা তোমার জন্য ছিল লাউ আহসানা তুমি যদি ভালো কাজ করতা তাহলে আজকে তুমি জাহান্নামী নও বরং এই জান্নাতে হইতা কেন লিয়াকুন আলাইহি হাসা তখন এই ব্যক্তির উপরে মনে হচ্ছে যে আরো গজব ভেঙে পড়বে তার মানে মানুষ যখন কোনো কিছু দামি কিছু হারায় নিজের ভুলের কারণে তখন কিন্তু আফসোসটা বেশি করে রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভুল মিস্টেক হয়ে গেলে যদি দেখেন আমার ভুলের কারণে আমার ক্ষতি হয়েছে তখন কিন্তু আফসোসটা বেশি লাগে
আপনার একই অবস্থা হবে। আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন ডিম তেল যে কোনো একটা কিছু, আপনি ঠিকমতো ধরতে পারেননি বা আপনাকে বলেছিল এইভাবে ধরেন, ধরেননি, ফেটে গেল, ডিমগুলো সব পড়ে গেল, ভেঙে গেল, তেলগুলো পড়ে গেল, তখন আপনি কি করেন? আফসোস করেন, যদি এইভাবে ধরতাম। তো এটা হচ্ছে নিয়ম, নিজের ভুলের কারণে যখন কেউ ধরা পড়ে তখন তার আফসোসটা বেশি হয় যে আমি যেমনটা না করতাম এমনটা হইতো না। তো জাহান্নামে যাওয়ার ফলে যখন আল্লাহ তাকে জান্নাতটাকে দেখিয়ে দিবেন যে আজকে তুমি যদি কর্ম করতে তাহলে জাহান্নামী নও, তুমি জান্নাতি হইতা, তখন তার উপরে আক্ষেপটা খুব বেশি হবে। এই হাদিস থেকে আরেকটা জিনিস জানিয়ে দিই, তার মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে প্রত্যেকের বাড়ি নির্ধারণ করে রেখেছেন, প্রত্যেকে, তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে আবার প্রত্যেকে কিন্তু জাহান্নামী, প্রত্যেকে কিন্তু জাহান্নামী আবার প্রত্যেকে জান্নাতি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আছে, প্রত্যেকটা মানুষের জন্য। কেউ যদি জান্নাতে যেতে না চায় এটা তার ব্যর্থতা, কারণ সে নিজের কর্মের কারণে সে জান্নাতটাকে দূরে ঠেলে দিল, কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহকে আপনি দোষারোপ করতে পারবেন না। এই জন্য যারা বলে ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টানদেরকে তো আল্লাহই বানিয়েছে, কথা তো সত্য, আবার আল্লাহ তাদের জন্য জান্নাতও বানিয়েছেন, কিন্তু আল্লাহ বলেনি যে তুমি ইহুদি নাসারা খ্রিস্টান থেকে যাও, কারণ আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ তো রাসুল পাঠিয়েছেন। এই যে আমি আর আপনি মানুষ শুধু মুসলমানের ঘরের জন্ম দেখেই যে কোরআন হাদিস মেনে নিয়েছে তা কিন্তু নয়, বরং আমাদের বিবেক বলতেছে এটাই হক, তাই না? আমরা এটাই কোরআন হাদিস পড়তেছি শুনতেছি গ্রহণ করে নিচ্ছি, ওই বিবেকটা তো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদেরও আছে, নাই? আছে, কিন্তু কথাটাকে গ্রহণ করতেছে না, এটাই হলো মূল কারণ। হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে এটা ওর অপরাধ না, অপরাধ হলো যখন ওর বিবেক খুলে গেছে তারপরেও ও এই কথাগুলো গ্রহণ করতেছে না, এটা হচ্ছে ওর অপরাধ। এজন্য যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না যাবে না, এটা তার ব্যর্থতা। তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে আরেকটা দলিল দিয়ে। এই যে রমজান মাস আসতেছে না, একটা হাদিস তো কমন সবাই শুনবেন, কি ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওগুল্লিকাত আবওয়াবুন নার, যে রমজান মাসের চাঁদ যখন উঠে যাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এই হাদিস তো বহুবার শুনেছেন, এগুলো কি প্রমাণ করে? তার মানে জান্নাত জাহান্নাম প্রস্তুত হয়ে আছে এবং জান্নাত জাহান্নামের দরজাও আছে, তাই না? আরেকটা জিনিস প্রমাণ হয়, জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ থাকে সবসময় আর জাহান্নামের দরজা কিন্তু অলওয়েজ খোলা থাকে। রমজান মাস আসলে ব্যতিক্রম হয়, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, তাহলে যেই জিনিস বন্ধ থাকে সেটাই না খোলা হয়, আর যেই জিনিস খোলা থাকে ওটাই তো বন্ধ হয়। তো জাহান্নামের পথ চারদিক থেকে খোলা, চারদিক থেকে খোলা, আপনাকে দেখে পথ চলতে হবে, আর জান্নাতের দরজাগুলো বন্ধ আছে, আপনাকে আমাকে সেটা কর্ম করে খুলতে হবে, এটা মাথায় রেখে। জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ, একটা নামাজের দরজা, একটা সাদাকার দরজা, একটা জিহাদের দরজা, একটা পিতামাতার দরজা, জানেন এগুলো? পিতামাতার দরজা আছে একটা জান্নাতে, যার পিতামাতা জীবিত তার উচিত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, মানে যার পিতামাতা বেঁচে আছে, রাসূলুল্লাহ বলছেন এই জান্নাতের দরজা দুইটা খোলা আছে, উচিত তাদের খেদমত করে দরজা দুটা খুলে ফেলা, যখন মরে যাবে এই দরজা বন্ধ হয়ে যাবে। তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ থাকে, যারা সালাত আদায় করতে পারবে তাদেরকে সালাতের দরজা দিয়ে ঢাকা হবে, যারা জাকাত দেবে তাদের জন্য জাকাতের দরজা খুলে যাবে, মানে প্রত্যেকটা দরজা ইবাদতের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ যেন আমার এবং আপনাদের পিতামাতাকে ক্ষমা করে। তো বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, রাসূল সাল্লাম বলেছেন ইউতা বি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবরুনা আলফা জিমামিন, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এবং জাহান্নামের মধ্যে 70,000 লাগাম পরানো থাকবে, মা কুল্লি জিমামিন
সাবউন আলফা মালাকিন ইয়াজুরুনাহা আর একটা লাগাম ধরে থাকবে 70,000 করে ফেরেশতা একটা লাগাম 70,000 ফেরেশতারা টানবে কত ভারী আর কত বড় হলে এটা হতে পারে এখানে আমি আরেকটা কিছু দেখতে পাচ্ছি জাহান্নাম শুধু বড় আর ভারী নয় বরং ভয়ঙ্কর এখানে লাগাম পরার কথা আছে আপনি জানেন ভাল্লুক বড় বড় হাতি বড় বড় প্রাণী হিংস্র প্রাণীগুলোর মধ্যে লাগাম পরানো থাকে কিছু গরু আছে খুব বড় গরু দেখবেন মহা বা এটাকে লাগাম বলে লাগাম পরানো থাকে যদি লাগাম পরানো না থাকে না ওটাকে কন্ট্রোল করা যাবে না জাহান্নাম এতটা হিংস্র এতটা মারাত্মক যে জাহান্নামকে টেনে যখন নিয়ে আসা হবে লাগাম পরিয়ে নিয়ে আসা হবে না হয় জাহান্নাম এত গর্জন করে চিৎকার করে এত হুংকার দেয় তখনই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ জাহান্নামকে দেখে গর্জন শুনলেই ওখানে বেহুশ হয়ে যাবে এত মারাত্মক এই জাহান্নাম সেই বর্ণনাটাই আমি এখানে পেশ করব তো এই হাদিসগুলো এখানে আছে যে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে যেমনটা বলেছিলাম যে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নাম জাহান্নামের ভয়াবহতা এই সম্পর্কে আমি কিছু কথা বলি যে জাহান্নামটা কত মারাত্মক হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিসে সবথেকে বেশি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জাহান্নাম এবং আরেকটা শব্দ হচ্ছে আগুন নার নার আগুন জাহান্নাম শব্দটা এতটা মারাত্মক শুনলেই আপনার অন্তরের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলে একটা ভয় আতঙ্ক চলে আসে জাহান্নাম শব্দটা এত মারাত্মক জাহান্নাম হলো মূলত শাস্তির জায়গা তার একটা জায়গাতেও শান্তি নেই সবটাই হলো শাস্তি কঠিন জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বানিয়েছেনই শাস্তি দেওয়ার জন্য আর এটা স্পষ্ট হাদিসে রয়েছে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন 4850 নম্বর বুখারীতে এবং মুসলিমে হাদিসটি 7065 তে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামকে বলতেছেন আনতি আযাবি ওয়া আযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি তুমি আমার আযাব আমি তোমাকে দিয়ে আমার বান্দাদের মধ্যে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছাড়ব তার মানে জাহান্নামকে আল্লাহ আযাব বলেছেন মানে জগৎটাই হলো শাস্তির খুব মারাত্মক জিনিস জগৎটাই হচ্ছে শাস্তির এখানে যদি কোনো ব্যক্তি পতিত হয় সে কোনোদিন শান্তি পাবে না এমন নয় যে কিছু কালের জন্য শাস্তি পাবে কিছু কালের জন্য থেমে যাবে এমন নয় এই শাস্তি কন্টিনিউ চলবে কোনো ক্ষণের জন্য থেমে থাকে না বরং শাস্তি শাস্তি চলতে থাকবে এতটা মারাত্মক এই জাহান্নাম এতটা মারাত্মক এই জাহান্নাম অনেক রাগী একটু আগে সেটা বলেছিলাম যে জাহান্নাম এত মারাত্মক যেটা রাগ অনেক কারণ আল্লাহর রাগ দিয়ে এটাকে বানানো হয়েছে এতটা রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইজা রাআতহুম জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে যখন টেনে নিয়ে আসা হবে তখন দেখতে পাবে জাহান্নাম পাপীদেরকে জাহান্নামের চোখ আছে জাহান্নামের মুখ আছে জাহান্নামের কান আছে জাহান্নামের গর্দান আছে মানে চেহারাটা ফেজ আছে আকৃতি আছে যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিসে কোট করেছেন তাখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে জাহান্নামের একটা গর্দান বের হবে লাহা আইনানে তুবসিরানে ও উযুনানে তাসমাআনে ও লিসানু ইয়ান্তিকু জাহান্নামের একটা গর্দান বের হবে তাতে দুইটা চোখ আছে সে দেখতে পায় দুইটা কান আছে শুনতে পায় জবান আছে কথা বলতে পারে এবং কেন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে জাহান্নাম সেদিন বলবে ইন্নি উকিলতু সালাসাতে আমাকে তিন শ্রেণীর মানুষকে মানুষের উকিল বানানো হয়েছে দায়িত্বশীল বানানো হয়েছে মানে আমি তিন ক্যাটাগরির মানুষকে ধরবই ধরব জাহান্নাম বলতেছে কারণ একটা হলো বিকুল্লি জব্বারিন আনিদ প্রত্যেক অহংকারী স্বৈরাচার হচ্ছে আমার আমার লোক জাহান্নাম বলতেছে প্রত্যেক স্বৈরাচার অহংকারীকে আমি ধরব আর বিকুল্লি মান দা মা আল্লাহ ইলাহান আখার ওই প্রত্যেককে আমি ধরব যারা আল্লাহর সাথে অন্যকে ডেকেছে যারা আল্লাহর সাথে অন্যর কাছ থেকে সাহায্য চায় মানে শিরিক করে তাদেরকে অবিকুল্লি মুসাউবিরিন এবং প্রত্যেক আর্টিস্টকে আমি ধরব যারা অঙ্কন করে চিত্র অঙ্কন করে মূর্তি বানায় ছবি আঁকে এমন প্রত্যেকটা লোককে জাহান্নাম ধরবে
তাহলে এই শ্রেণীর জাহান্নামে কারা যাবে এটা আমরা একটু পরে আলোচনা করতাম কিন্তু এখানে তিন শ্রেণীর মানুষকে পেলাম আমরা কারা তারা যারা অহংকারী স্বৈরাচার এক তো ইসলাম পালন করে না আবার যারা ইসলাম পালন করে তাদেরকে মন্দ বলে এক তো তারা ইসলাম পালন করে না আবার ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা করে এগুলো হচ্ছে উদ্দত্তকারী জব্বার বলা হয়েছে আনিদ মানে অত্যন্ত বিদ্বেষী লোক তাদেরকে জাহান্নাম ধরবে এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে জাহান্নাম ধরবে এবং যারা ছবি অঙ্কন করেছে তাদেরকে জাহান্নাম ধরবে এই কথাগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে এত বেশি আমরা বলতে ইচ্ছা করে কেননা আমাদের নেতা শ্রেণীর মানুষগুলো বা যারা ইসলামটাকে মনে করে যে জঙ্গিবাদ বা এরকম কিছু আমরা যখন এই ধরনের কল্যাণকর কিছু বলি এটা তাদের গায়ে লাগে তারা মনে করে যে এটা তাদের প্রগতিতে বাধা তারা মনে করে আমরা নাকি তাদের প্রগতি তার চলমান রাজনীতিতে নাকি আমরা ইন্টারফেয়ার করি মূলত মুসলিম ভাই হিসেবে আপনার যত বড় পাপ আছে পাপনিও একদিন একদিন আপনি জান্নাতে যাবেন কিন্তু এই ধরনের পাপ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যেগুলো শিরকের পর্যায়ে নিয়ে যায় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মতো করে কোনো ব্যক্তি সৃষ্টি করতে চায় আল্লাহ তাকে কোনোদিন maaf করবে না তাহলে সাধারণ দুনিয়ার জন্য আপনার নেতা নেতৃত্বে আপনার ওই বিভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আপনি পুতুল বানান ছবি অঙ্কন করেন এটা মুসলিম হিসেবে যায় না আপনাকে বাঁচতে হবে আপনি কিভাবে নেন কিন্তু কোরআন হাদিস বলতেছেন আপনাকে বাঁচতে হবে এজন্য আমাদের সন্তানদেরকে বিশেষ করে ছবি অঙ্কন করা থেকে বাধা দিয়ে রাখতে হবে আপনার সন্তান যখন আর্ট করে ঘরে ফুলের ছবি আঁকুক গাছপালার ছবি আঁকুক ঘরবাড়ি বানাক প্রাকৃতিক দৃশ্য বানাক কোনো আপত্তি নেই কিন্তু সে যেন ভাব ভাল্লুক কোনো প্রাণী এই ধরনের কোনো কিছু যেন না আঁকে কারণ মানুষের আকৃতি মানুষের চেহারা এগুলো যেন অন্তত না করে কারণ এগুলো যারা করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ কিন্তু তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না তো জাহান্নামের আকৃতি আছে জাহান্নাম কথা বলে জাহান্নাম ধরবে এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের যে আয়াতটা আছে ইজা রাআতহুম জাহান্নাম যখন পাপীদেরকে দেখতে পাবে মিম্মাকানিন বাঈদিন দূর থেকে কি করবে সামিউ লাহা তাগাইয়াজ তারা শুনতে পাবে জাহান্নামের গর্জন কি জিনিস সামিউ লাহা তাগাইয়াজ ওয়া জাফিরা এবং জাহান্নামের চিৎকার তারা শুনতে পারে হুংকার শুনতে পাবে এটা সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে রয়েছে কোরআনে সূরা মুলকে আল্লাহ বলেছেন ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর যখন জাহান্নামে পাপীদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা দেখতে পাবে যে জাহান্নাম কত গভীর চিৎকার করে বা কত জোরে জাহান্নাম মানুষকে হুংকার দেয় দেখতে পাবে কেন তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ জাহান্নাম এত কঠিন ভাবে বানানো হয়েছে সে রাগে ফেটে যাওয়ার উপক্রম ঘটবে যে কোনো পাপীকে দেখলে জাহান্নাম রাগে ফেটে যাবে এতটা মারাত্মকভাবে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে এই জাহান্নামকে যার ফলে লাগাম লাগিয়ে টেনে নিয়ে আসা হবে যে হাদিসটি একটু আগে আপনাদের কাছে বলেছিলাম 70-56 তে রয়েছে যে ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70 আলফা জিমামিন 70,000 লাগাম পরিয়ে টেনে নিয়ে আসা হবে এটা মূলত এই জাহান্নামের ভয়াবহতার কারণে অন্য কোনো কারণে নয় এই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এটা অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামের পরিচয় সম্পর্কে কোরআন হাদিসে যেটা বলা হয়েছে এটা অত্যন্ত মন্দ জায়গা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না লিত্তাকিনা লাশাররা মাআব নিশ্চয় সীমালঙ্ঘন যারা করে তাগুত যারা তাদের জন্য শাররা মাআব এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ এবং এখানে যারা পতিত হবে যারা বসবাস করবে এটা অত্যন্ত খারাপ জায়গা আল্লাহ নিজে বলেছেন জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা যেটা সূরা স 38 নম্বর সূরার 55-56 নম্বরে পেয়ে যাবেন এটা এতটা মন্দ জায়গা যেখানে কেউ সহ্য করার মতন অবস্থায় থাকে না সহ্যই হবে না মুমিনদেরকে আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন যেটা আপনি সূরা ফুরকানে পেয়ে যাবেন তাদের একটা আয়াত হচ্ছে এটা না আলে ইমরানের সূরা ফুরকানে রয়েছে 66 নম্বর আয়াতে যে তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বলে ইন্নাহা সাআত ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা এটা অত্যন্ত মন্দ বসবাসের জায়গা এই জাহান্নাম অত্যন্ত মন্দ জায়গা এজন্য আমাদেরকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে যারা স্থায়ী জাহান্নামী হবে
বলেছিলাম যে জাহান্নামের মধ্যে এমন হবে না দুই এক ঘন্টা শাস্তি আবার দুই এক ঘন্টা থেমে যাবে এমন হবে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামীদের সম্পর্কে সবচেয়ে কঠিন কথা যেটা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার নিশ্চয়ই যারা কুফরি অবস্থায় মরে যাবে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন এদের উপরে আল্লাহ ফেরেশতা এবং মুমিনদের লানত রয়েছে কাফেরদের উপরে তারপরে বলেছেন খালিদিনা ফিহা এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে লা ইউখাফফাফু আনহুমুল আযাব এই কাফেরদের উপরে জাহান্নামের শাস্তি কোনোদিন হালকা হবে না বরং বৃদ্ধি করা হবে খাফফিফু লাহুমুল আযাব ওয়া লাহুম ইউনজারুন আর তাদেরকে কোনো রকমের ছাড়ও দেওয়া হবে না স্থায়ী জাহান্নামী যে কাফের কুফরি অবস্থায় যারা মরে যাবে তাদের শাস্তিকে হালকা করা হবে না এবং তাদেরকে মুক্ত করা হবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 161 162 নম্বর আয়াতে বলেছেন তেমনি সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে মানে পাপীদেরকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে মিরসাদ ডাকাতকে বলা হয় যারা লুকিয়ে থাকে উৎপেতে থাকে আসলেই ধরে এরকম তো এইজন্য বলা হয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম উৎপেতে আছে ধরার জন্য লিত্তাগিনা মাআবা কাদের জন্য যারা সীমা লঙ্ঘন করে তাগুত সীমা লঙ্ঘন কি ইসলামের যে কোনো বিধিবিধানকে আপনি তাওয়াক্কা করেন না ছুঁড়ে ফেলে দিন এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা আপনি জানতেছেন যে এটা ইসলামের বিধান নয় আপনি ড্যাম কেয়ার মানে এটাকে পাত্তাই দিচ্ছেন না আপনি ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন বিয়ে শাদির মধ্যে বিয়ে শাদির সাথে ইসলামের কি সম্পর্ক মাত্র কয়েকটা কাজ মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম ছেলে বলবে আমি কবুল করলাম দুজন সাক্ষী হয়ে গেল বিয়ে একটা মোহর ধার্য করবে ঝামেলা শেষ রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রেশন করা হবে এটাই হচ্ছে বিয়ে এ ছাড়া বাকি আমরা যত কিছু এটার সাথে অ্যাড করেছি প্রত্যেকটাই হচ্ছে সীমা লঙ্ঘন প্রত্যেকটা সীমা লঙ্ঘন এবার আপনি বুঝছেন যে সীমা লঙ্ঘনটা কি হবে ইসলামের যে কোনো বিধানের সাথে এরকম আমরা করে থাকি এগুলো সব হচ্ছে সীমা লঙ্ঘন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নাম প্রস্তুত রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি শুধু স্বাদ পেতে থাকো মানে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো আজকে ফালান নাযীদাহুম নাযীদাকুম ইল্লা আযাবা আজকে শুধু তোমাকে বৃদ্ধি করা হবে কি শাস্তি শুধু বৃদ্ধি করা হবে একজন তাবি বলেছেন বা মুফাসসিরগণ বলেছেন জাহান্নামীদের জন্য এর চাইতে কঠিন কোনো কথা হতে পারে না একটা ব্যক্তি জাহান্নামে চলে যাবে গেল কিন্তু যখন তাকে বলা হবে তোমাকে শুধু শাস্তি বেশি দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না তার মানে তোমার শাস্তি খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা জাহান্নামীদের জন্য অনেক কঠিন একটা কথা তো এরপরে আগুনের বর্ণনাগুলো আসবে আমি ইনশাআল্লাহ আগামী খুতবাগুলো তো আপনাদের এখানে আসা হবে প্রত্যেক মাসে একবার করে ইনশাআল্লাহ আমি চাইলে একটু লম্বা করতে পারি কিন্তু মাথায় চরম ব্যথা হচ্ছে আমি মানে হয়তো দাঁড়িয়ে থাকতে পারবো না কিছুক্ষণ তো আজকের মতো খুতবা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন এবং বারবার বলেছেন ইত্তাকুন নার দেখো তোমরা জাহান্নাম থেকে বাঁচো ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিতামরাতিন তোমাদের কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এতটুকু দান করার ক্ষমতা রাখো এতটুকু তাহলে তাও করো তারপর জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো তার মানে দান সাদকা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম আমাদের মা বোনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদদকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং তোমরা বেশি বেশি ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কেন ফাইনি রাইতু আকসারাকুন্না মিন আহলিন নার আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি তাহলে জাহান্নামে দেখা এটা হচ্ছে ফলাফল কিন্তু বাঁচার উপায় কি বলেছেন বেশি বেশি দান সাদকা করা বেশি বেশি ইস্তিগফার করা এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি দান সাদকা করো তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার আওলো বিশিক্কিতামরাতিন ফামান লাম ইয়াজিদ কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ দান করার মতো ক্ষমতা না রাখে ফাবি কালিমাতিন তাইয়েবা তাহলে সে যেন সবসময় মুখে কালিমাত তাইয়েবা মানে উত্তম কথা যেন উচ্চারণ করে তার মানে সে যেন মুখে খারাপ কথা না বলে কোনো ফকির